পুটি মাছের দানি চায়না পুটি যারা এটা কেজিতে 70-80 হাজার হবে এটা কিসের ধানি এটা হচ্ছে জাপানির ধানি জাপানি ধানি মানে যেটা লাল হলুদ হয় পেট মোটা অনেকে কার্পু বলে অনেকে কার্পু বলে আবার অনেকে বলে পেট মোটা মাছ বলে এটা দেখছেন এটা হচ্ছে আপনার পাঙাশ পাঙাশ মাছ তাই তো এটা পাঙাশ মাছ পাঙাশ মাছ যে অসাধারণ সুস্থ সবল সাদা পাঙাশ এটা কি ভাই এটা হচ্ছে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আর এটা এটা হচ্ছে শিং জিএল আপনি অনেকে শিং বলে অনেকে জিএল বলে আচ্ছা ভাই এটা কি মাছের ধানি ভাই এটা সিলভারের ধানি সিলভারের ধানি তাই তো এই সবে মাত্র আপনার পুকুর থেকে যেটা আসলো জি 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 আচ্ছা ভিয়েতনামি কই জি ভাই এটা ভিয়েতনামি কই ভিয়েতনামি কই এটা কেজি কয়টা হবে এটা কেজিতে আপনার 5-6 হাজার হবে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের আজকে কিছু নতুন এবং পুরাতন মাছ দেখাবো চলেন নতুন কিছু পুরাতন কিছু মাছ দেখাবো চলেন ভাই আমরা ধানি দিয়ে শুরু করলাম এটা কিসের ধানি ভাই এটা পুটি মাছের ধানি পুটি মাছের ধানি চায়না পুটি যারে বলে চায়না পুটি যেটা একদম সাদা জি 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 আচ্ছা এটা দাম দর কেমন চলছে এবং ওজনের ওয়েটটা বলেন এটা কেজিতে 70-80 হাজার হবে কেজিতে 70-80 হাজার জি 70-80 হাজার আচ্ছা কেজিতে 70-80 হাজার পিস তাই তো জি জি আচ্ছা এটার দাম পড়বে 2200 টাকা কেজি 2200 মানে 2200 টাকা কেজি ধানি ধানি ছাড়া তো বড় পোনাও আছে ধানি আমাদের কাছে সব রকম আছে সব রকম আছে থাই ধানি দেখছেন থাই পুটির ধানি আচ্ছা তো আপনার এখানে বয়স কতদিন হয়েছে ভাই এই পুটিটার বয়স হচ্ছে 6 দিন 6 দিন মাত্র 6 দিন বয়স 6 দিন রেনুর থেকে পুকুরে দিয়ার বয়স 6 দিন আচ্ছা আচ্ছা মাত্র 6 দিন তো ভাই আর কি আছে চলুন দেখি অনেক অনেক মাছ আছে চলুন দেখি দর্শক দেখতে থাকুন প্রচুর ধানির কালেকশন আছে যারা মাছের ভক্ত আছেন বা মাছ চাষী আছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ভিডিও হবে আজকে ভাই এটা কি মাছের ধানি ভাই এটা সিলভারের ধানি সিলভারের ধানি তাই তো এই সবে মাত্র আপনার পুকুর থেকে যেটা আসলো জি 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 আচ্ছা এটার বয়স কতদিন এটার বয়স 8 দিন ডিম থেকে যখন আপনারা ধানি উৎপাদন করেন তখন পুকুরেই উৎপাদন করেন হ্যাঁ ডিম থেকে পুকুরে যাওয়ার বয়স 8 দিন 8 দিন 8 দিন পরে আপনি তুললাম আমি আজকে তুললেন নাকি আচ্ছা দর্শক দেখছেন এটা সিলভারের ধানি আচ্ছা দাম দর কেমন চলছে ভাই এটা দাম দর 1 কেজিতে 1 লক্ষ হবে 2500 টাকা দাম পড়বে 1 কেজিতে 1 লক্ষ মাছ হবে জি জি আচ্ছা মাত্র 2500 টাকা তাই তো আচ্ছা সিলভার দেখলাম আপনার চায়না পুটি দেখলাম আর কি কি আছে ধানির চলেন দেখতে থাকি ভাই এটা কিসের ধানি ভাই এটা হচ্ছে জাপানির ধানি জাপানি ধানি মানে যেটা লাল হলুদ হয় পেট মোটা অনেকে কার্পু বলে অনেকে কার্পু বলে আবার অনেকেই বলে পেট মোটা মাছ পেট মোটা মাছও বলে জাপানি বলে কার্পু বলে ভাই এগুলো বাণিজ্যিক চাষ করতে গেলে কতদিন পর্যন্ত এই ধানির পর থেকে লালন পালন করতে বাণিজ্যিক চাষ করতে গেলে এটা প্রথমত দিয়ে 1 পুকুরি দেবেন 1 পুকুরি 1 লক্ষ মাছ দিলে দেখা যাচ্ছে লোড ক্যাপাসিটি যদি না থাকে আপনার ওইখান থেকে কাটাই করে অন্য পুকুরে দিতে হবে আচ্ছা দিতে হলে দেখা যাচ্ছে 1 বছরের ভিতরে যদি আপনি সেইভাবে লালন পালন খাওয়া দাওয়া দিতে পারেন 1 বছরে ইনশাল্লাহ 4 কেজি ওভার হবে আচ্ছা ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ 4 কেজি ওভার হবে তো আপনি এই যে বিভিন্ন ধরনের ধানি দেখাচ্ছেন আপনার এখানে মূলত কোন কোন জাতের ধানিগুলো আছে সকল এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন এটা একটা সরকারি প্রতিষ্ঠান এইখান থেকে যে মাছ নেবে তার মানে 2 নম্বরের কোনো সম্ভাবনা নেই সর্বোচ্চ ভালো মানের ব্রুটের মাছ থেকে ডিমগুলো সংগ্রহ করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং সরকারি প্রতিষ্ঠান এখান থেকে 2 নম্বরই চিটারি বাটপারি আপনি হয়তো টাকা একটু ধরতে পারেন যে অন্য জায়গায় গেলে বাইরের থেকে র‍্যাকেট মাছ কিট মাছ কি পাবেন ওটা তো আমরাও জানি না কিন্তু এখান থেকে আমাদের একটা গ্যারান্টি আছে যে সরকারি ভবন থেকে জিনিসটা যাচ্ছে এখান থেকে ধুনুফুনু হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নাই আচ্ছা আসেন দেখি আর কি কি আছে ধানি দেখি ভাই এটা কি মাছের ধানি ভাই এটা গ্লাস কাপের ধানি গ্লাস কাপ জি ভাই গ্লাস কাপ যেটা ঘাস খায় কাঁচা পাতা লতা খায় জি লতা পাতা খায় গ্লাস কাপ এটার বয়স কতদিন হয়েছে এটার বয়স আপনি 7 দিন 7 দিন মাত্র 7 দিন বয়স পুকুরের বয়স এতে তো কয়েক হাজার ধানি রয়েছে নাকি ভাই এতে মনে করেন আপনার আনুমানিক 8-10 হাজার মাছ আছে 8-10 হাজার 1 কেজিতে লাখ যেহেতু মাছটা যেহেতু 1 কেজিতে লাখ আচ্ছা ছোট মাছ ভাই তে দাম কেমন চলছে এর দাম 3500 টাকা 3500 জি 1 কেজি মাছ 3500 টাকা 1 কেজিতে 1 লাখের মতো হবে 2-5 হাজার কম বেশি আচ্ছা আচ্ছা গ্লাস কাপের ধানি ভাই গ্লাস কাপ তো অনেকেই বাণিজ্যিক চাষ করতে চায় জি জি গ্লাস কাপে কোন ধরনের সুবিধা পাওয়া যায় বলেন গ্লাস কাপে এই মাছ দ্রুত বৃদ্ধি হয় ঠিক আছে এই মাছ উপরের মিডিয়ামের থেকে উপরে থাকে একদম তলে থাকে না এবং ঘাস পাতা যা পাবে তাই খাবে পুকুরের আশপাশ দিয়ে ক্লিয়ার করে ফেলা বেশি খাবারের প্রয়োজন হয় না আবর্জনা থাকলেই হয় খাবার জমে থাকলেই হয় আচ্ছা আচ্ছা তো এই যে কয়েক রকম দেখালেন আর কি ধানি দেখাবেন চলেন দেখতে থাকি চলেন দেখাচ্ছি ভাই এটা কি ভিয়েতনামি কই
জি ভাই এটা ভিয়েতনামি কই ভিয়েতনামি কই এটা কেজি কয়টা হবে এটা কেজিতে আপনার 5-6000 হবে 5-6000 এটা কি হিসেবে বিক্রি করেন এটা পিস হিসেবে ভাই নতুন মাছ নতুনের এই প্রথম দিনের মাছ ভাই আচ্ছা আচ্ছা মানে পিস হিসেবে বিক্রি করেন এ পিস কত করে এ পিস 65 পয়সা পিস ভাই মানে 65 পয়সা জি জি 65 পয়সা এক পিস মাছের দাম 65 পয়সা তাই তো জি আচ্ছা তো এটা কি আপনাদের কাছে अवेलेबल আছে अवेलेबल अवेलेबल আমাদের কাছে মাছ अवेलेबल এটা তো ধানির থেকে একটু বড় হ্যাঁ ধানির থেকে একটু বড় এটা কেজিতে মনে করেন 5-6000 হবে 5-6000 আনুমানিক আনুমানিক জি ভাই বাণিজ্যিক যে বাজারে দেখছি থাই কই সেটাই কি এই কই ভিয়েতনামি না থাই কই থাই কই তাই তো থাই কই আচ্ছা কই মাছে কি ধরনের সুবিধা পাওয়া যায় কই মাছে এ মনে করেন আপনি 6 বা 7 মাসের ভিতর বাজারজাত করতে পারবেন ইনশাআল্লাহ কেজিতে 5টা 7টা এসে পৌঁছাবে মাত্র 6 থেকে 7 মাসেই মানে এটা হলো স্বল্প মেয়াদি মাছের চাষ ফিড খায় তাই তো আচ্ছা একদম ফিডের পরে রাখবেন এটা ফিডে জি আচ্ছা ভাই এই যে এত কালেকশন দেখাচ্ছেন এগুলো সব আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা দিতে পারবেন তো জি এটা সরকারি প্রতিষ্ঠান এখান থেকে আপনি নিশ্চিন্তে থাকেন যেই মাছই আপনি আমরা অর্ডার আছে সারা বাংলাদেশে এখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে সাপ্লাই করি ইনশাআল্লাহ দেয়া যাবে ভরপুর একদম ভরপুর আসতে পারে না অনেকে আমরা তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই যে যত ধরনের মানে এই যে মাছের কালেকশন দেখলাম এখানে এই সকল মাছই আপনারা কুরিয়ার করে দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আসেন আর কি কি কালেকশন আছে দর্শক এখানে প্রচুর পরিমাণ মাছের ধানি এবং পোনার কালেকশন আছে একদম মানে সকল ধরনের আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমি সকল ধরনের এই মাছের পোনা এবং ধানির দাম এবং আপনাদের একটু সাইজগুলো দেখাবো ভাই তো এই যে অনেক ধানি তো দেখলাম এটা কি মাছ রয়েছে এখানে বলেন এটা দেখছেন এটা হচ্ছে আপনার পাঙাশ পাঙাশ মাছ তাই তো এটা পাঙাশ মাছ পাঙাশ মাছ যে অসাধারণ সুস্থ সবল সাদা পাঙাশ এটা কি ভাই এটা হচ্ছে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আর এটা এটা হচ্ছে শিং জিএল আপনি অনেকে শিং বলে অনেকে জিএল বলে আচ্ছা অঞ্চল ভেদে বিভিন্ন নাম বলে তাই তো ভাই তো আপনার এখানে আসলে যে কালেকশন গুলো দেখলাম তো আসলে ভালো লাগার মতন কালেকশন এবং অনেক ধরনের এই যে কালেকশন দেখলাম আমার ভালো লাগছে তো দেশের বিভিন্ন জায়গা থেকে যদি চাই আপনার কাছ থেকে তো অবশ্যই নিতে পারবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো আপনার এই ভবনের ঠিকানাটা একটু আমাদেরকে আমরা একটু মানে দেখাই দিই আসেন আপনার হাতে কি রয়েছে এটা এটা রয়েছে কার্পু কার্পু যেটা জাপানি কার্পু জাপানি কার্পু তাই তো অনেক জায়গায় অঞ্চল ভেদে বলে আচ্ছা আচ্ছা অঞ্চল ভেদে আবার অনেকে অন্য নামও বলে নাকি আচ্ছা আচ্ছা তো ভাই আসেন তো আমরা ভবনটা একটু দেখাই দিই যাতে ভবনটা একটু দেখাই দিই যাতে অনেকেই মানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরকারি ভবন এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা বড় ব্যাপার হচ্ছে এটা আচ্ছা আচ্ছা মানে দেশের যে কোনো অঞ্চল থেকে চাইলে একদম 100% যেখানে পরিবহন পৌঁছাবে সেখানে আমাদের মাছও পৌঁছাবে আচ্ছা ইনশাআল্লাহ দর্শক এই যে দেখছেন বাংলাদেশ সরকার কর্তৃক কিন্তু অনুমোদিত এবং মাছের পোনা বিক্রয় কিন্তু চাষরা তারা কিন্তু একদম সরকারি ম্যানুয়ালেই কিন্তু তারা এই পোনাগুলো দেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকে প্লাস তাদের এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে বলেন স্কলে তো নাম্বার থাকবেই আপনাদের এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এখানে আসতে চাইলে আমাদের এটা এমনই একটা পয়েন্ট এখান থেকে স্টেশন 5 টাকা রিক্সা ভাড়া এখান থেকে টার্মিনাল 5 টাকা রিক্সা ভাড়া আর এই সামনে আছে চাষরা চেকপোস্ট 300 বাস দূরে এখানে নামলে আর আমরা রিসিভ করে নিয়ে আসবো যেহেতু ফোনের ব্যাপার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা এটা সরকারি প্রতিষ্ঠান এখানে কোনো সমস্যা নেই আচ্ছা দর্শক সঠিক এবং আমরা স্কলে নাম্বারটি দিয়ে রাখবো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে মাছের ধানি বলেন পোনা বলেন নিতে পারবেন নিশ্চিন্তায় এবং কেউ যদি সরজমিনে আসেন একদম মেন সড়ক বা আমাদের দড়াটানা চেকপোস্ট যেই এখান থেকেই আপনারা আসতে চান এই যে মাছের পোনা বিক্রয় কেন্দ্র একদম মানে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এখানে এই ভবনটাতেই কিন্তু তারা মাছের এই পোনা বা ধানি উৎপাদন করে 12 মাস নাকি ভাই জি ভাই আচ্ছা ধন্যবাদ আপনাদের